নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমান সংলগ্ন বাজে প্রতাপপুরের হরিনারায়ণপুর বিদ্যাসাগর পল্লী ছোট বুনিয়াদী প্রাইমারি স্কুল মাঠ প্রাঙ্গণে সুকুমা স্মৃতি সংঘে এবছর কালী পুজো 45 বছরে পদার্পণ করল। 31 ফুটের কালী মূর্তি তাদের বিশেষ আকর্ষণ। উদ্যোক্তারা জানান, 7 দিন ধরে চলবে মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এই একই এলাকায় দুর্গাপুজো ও কালী পুজো হয়, কিন্তু বড় বাজেটের কালী পুজোয় অংশগ্রহণ করেন এলাকার মানুষ। 7 দিন ধরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে এলাকার মহিলারা অংশগ্রহণ করেন। আমাদের এই পুজো মোটামুটি 40 বছরের কাছাকাছি, কারণ আমি জন্মের আগে থেকে পুজো আমাদের এখানে হচ্ছে। তো আমার বয়স এখন 37, তো মোটামুটি 40-এর কাছাকাছি আমাদের, ওটা একদম অ্যাকুরেট আমরা বলতে পারছি না। হ্যাঁ, 40-এর বেশি হবে। তো আমাদের এবারে যেটা কর্মসূচি রয়েছে, মানে আমাদের ছেলেরা এখানে, আমাদের যা পাড়া ছেলেরা আছে, যারা মহিলারা আছে, সবাই মোটামুটি একসঙ্গে কাজটা করছে। ওরা আগেরবারে আমাদের এখানে হয়েছিল প্রায় 25-26 ফুটের কালী ঠাকুর প্রতিমা হয়েছিল। তো এবারে ওরা আরও বেশি উদ্যোগী হয়েছে, হয়ে এবারে ওরা বলছে দাদা একটু উনি আরও বড়ো করা হোক। সবাই মিলে আলোচনা করে এবার আমাদের যে প্রতিমাটা রয়েছে সেটা হচ্ছে 31 ফুট, একদম মানে মাথার হাইট অবধি। তো আমাদের 7 দিনব্যাপী এখানে ঠাকুর থাকবে, তার সঙ্গে আমাদের চলবে গোটা মাঠে 7 দিনব্যাপী একটা মেলা চলবে 7 দিন ধরে। এবং তার সঙ্গে 7 দিন মোটামুটি আমাদের একটা মঞ্চ ছোটো তৈরি করছি আমরা, সেখানে বিভিন্ন পাড়ার ছেলে মেয়েদের বাচ্চাদের নিয়ে বা আমরা বাউল টাউলও চেষ্টা করছি যে বাউল শিল্পী কাউকে নিয়ে এসে এখানে কিছু ছোটোখাটো প্রোগ্রাম করার। নমস্কার, আমি 1 নম্বর ব্লকে এই পঞ্চায়েতের সদস্য। আমার এখানে এই কালী পুজো, এই মেলা, এই আমার পাড়ার ছেলেরা সব, এই এই মহিলার সব, মেয়েরা সব, ছেলেরা, বাচ্চা বাচ্চা ছেলেরা সব উদ্যোগী নিয়ে করেছে, খুব আনন্দিত আমরা। আর এইটা নিয়ে তো সব বলে দিল সঞ্জীববাবু, সব বলে দিল, আর আমার আর কিছু বলার নাই। এইটা নিয়ে আমরা খুব খুশি, আমরা খুব আনন্দ করি। 4-5 দিন ধরে, 7 দিন ধরে খুবই আনন্দ করি। আমাদের এখানে কোনো ঝুট ঝামালা, হ্যাঁ, আমাদের দুর্গা পুজোতে যত না আমরা আনন্দ করি, এখন এই কালী পুজোটার জন্য আমরা খুব আনন্দিত। এটা কালী পুজোর উপভোগটা খুব ভালো করি, বা এই আমরা। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।